বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে নির্মাতা অরণ্য পলাশের সিনেমা গন্তব্য। বিভিন্ন ইস্যুতে একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই সিনেমাটি। নানা কারণে প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল ছবিটির মুক্তি। তবে নতুন খবর হলো 19শে মার্চ সারা দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক আনোয়ার আজাদ। তিনি জানান, 17ই মার্চ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে গন্তব্য সিনেমাটির, তারপর 19শে মার্চ হলে মুক্তি পাবে। 26শে মার্চ দেশের কয়েকটি টেলিভিশনে সিনেমাটি প্রচারের পরিকল্পনা আছে, তারপর সাবটাইটেল যুক্ত করে ফেস্টিভ্যাল এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা রয়েছে। সুইট চিলি ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছিল সিনেমাটি। ছবির সেন্সর ছাড়পত্র পেয়েছিল অনেক আগেই। গন্তব্য সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, এলিনা শাম্মি, আমান রেজা, আফফান মিতুল, মাসুম আজিজ, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী রাজু, কাজী শিলাসহ অনেকেই।